A new airport is coming up in West Bengal. Seeking land for making a new airport in West Bengal's Gazole area is underway. Welcome back to the channel, everyone. Kemon achen apnara shobai. Ajker video ei bishoy puro details e alochona kore nebo je Gazole kibhabe ekta boro ebong full-fledgedly amader ekta airport toiri hote choleche. To cholun dei na kore ajker episode ta shuru kora jak. Ami Rohit apnake shagoto janacchi emon ekta channel e jekhane apnara jante paren Poshchimbonger somosto development updates e khobor shobche protomei. তো আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এর আগে সমস্ত ভিডিওসগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমি খুব আপ্লুত এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনখানা এয়ারপোর্ট অপারেশনাল রয়েছে একটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেকেন্ড ওয়ান ইজ বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং তৃতীয় নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটাকে আমরা দুর্গাপুর এয়ারপোর্ট বলেও জানি তার সাথে সাথে আরও একটা বড় এয়ারপোর্ট তৈরি করবার চিন্তা ভাবনা করে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়ে নানান রকম জমি দেখার কাজ চলছে এবং নানান রকম প্ল্যানিং সেই নিয়ে করা হচ্ছে এবং সেই এয়ারপোর্টটি হতে চলেছে মালদার কাছে গাজল এলাকাতে সেই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা গাজলে গিয়ে জমি নিয়ে দেখাশোনা করছে এবং তারা এয়ারপোর্টের ডিজাইন তৈরি করার জন্য বলে দিয়েছে অলরেডি তারা এই বিষয় নিয়ে এতটাই সিরিয়াস যে ল্যান্ড নিয়ে অর বলতে পারি জমি নিয়ে সমস্ত রিপোর্টস নবান্নে আগামী 15 দিনের মধ্যে সাবমিট করে ফেলা হবে তার সাথে সাথে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথেও এই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে তো আপনারা নিশ্চয়ই ভাবছেন আবার একটা এয়ারপোর্ট গাজলে কিছুদিন আগেই তো রোহিতদা বলছিল এবং আমরা শুনেছিলাম যে মালদা একটা এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে তার সাথে সাথে বালুরঘাটেও একটা এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে তো মালদা এবং বালুরঘাটের মাঝামাঝি জায়গায় গাজলে আরও একটা বড় এয়ারপোর্ট কেন তৈরি করার চিন্তাভাবনা করা হয়েছে তার কারণ হচ্ছে এটাই যে মালদা এবং বালুরঘাট দুটোই কিন্তু ঘনবসতি এরিয়া এবং সেই এয়ারপোর্টগুলো একেবারে সেই টাউনগুলির ভেতরেই রয়েছে যার জন্য সেই এয়ারপোর্টটাকে এক্সপ্যান্ড করা সম্ভব হচ্ছে না সেই এয়ারপোর্টের রানওয়েও ছোট রয়েছে এবং সেইখান থেকে ম্যাক্সিমাম আপাতত 20 সিটসের এয়ারপ্লেনই চালানো সম্ভব হবে তার জন্য আমাদের সরকার এটা ভাবনা চিন্তা করেছে যে সেই এলাকাতেই একটা বড় এয়ারপোর্ট তৈরি করা দরকার তো এই এয়ারপোর্টের জন্য 500 একর দেখাশোনা চলছে এবং এর ভেতরে চিন্তাভাবনা করা হয়েছে যে অ্যারাউন্ড 2000 মিটার্সের একটা রানওয়ে লেন্থ করা হবে আপনাদের যদি একটু ভালো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি শিলিগুড়িতে যে বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে সেটার রানওয়ে লেন্থ হচ্ছে 2754 মিটারের মানে 2754 মিটার্সের সেইখানে দাঁড়িয়ে 2000 মিটার্স কোনো রকমই বাজে নয় ফার্স্ট ফেজের জন্য তার সাথে সাথে যদি এয়ারপোর্টের কম্পারিজন করি তাহলে দুর্গাপুরের যে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট রয়েছে সেইটাই আপাতত 650 একরে তৈরি হয়েছে মানে 500 একরও ফার্স্ট ফেজের জন্য একেবারেই কম নয় এবং বিভিন্ন আধিকারিকরা এটাও চিন্তাভাবনা করছে যে এইটা সেই এলাকার একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করবে সেই এলাকায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নিয়ে আসবে খুব ভালো করে কারণ মালদায় আমরা জানি যে এই মুহূর্তে মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভালোভাবে ইনভেস্টমেন্টস আসছে সেটা গুজরাট অম্বুজা এক্সপোর্টস লিমিটেড বলুন কিংবা আরও অন্যান্য কোম্পানিজ বলুন তো সেইটাকে মাথায় রেখেও কিন্তু এই এলাকায় একটা এয়ারপোর্ট করার চিন্তাভাবনা করা হয়েছে এবং পাশাপাশি বিহার রয়েছে যার জন্য বিহারের ট্রান্সপোর্টেশন অর বলতে পারি কমিউনিকেশনের জন্য এই এয়ারপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে কারণ এখনও পর্যন্ত বিহারের সেই সমস্ত এরিয়া থেকে ধরুন বারসই কিংবা কিষানগঞ্জ এরিয়া থেকে লোকেদের বাগডোগরা এয়ারপোর্টে নেবে তারপরে শিলিগুড়ি থেকে ট্রেন ধরে আসতে হয় কিন্তু এই গাজলে যদি এয়ারপোর্টটি তৈরি হয়ে যায় তাহলে লোকেরা গাজলে এয়ারপোর্টটিকে ব্যবহার করে বারসই কিংবা কিষানগঞ্জ যাওয়া কিংবা সেই এলাকায় যাওয়া তাদের জন্য আরও সহজ হয়ে উঠবে এবং রানওয়ে লেন্থ আর এয়ারপোর্টের যে এরিয়াটা সেটা দিয়েই আমরা বুঝতে পারছি যে এখানে বড় প্লেন মানে বোয়িং 737 এবং এয়ারবাস A320 পর্যন্ত নামতে পারবে মানে ইন্ডিগো বলুন এয়ার এশিয়া বলুন কিংবা স্পাইস জেট বলুন এই ধরনের যে সমস্ত এয়ারলাইন্স রয়েছে এই এয়ারপোর্ট থেকে সার্ভিস দিতে পারবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তো এই বিষয়ে আপাতত এতই আপডেটস পাওয়া গেছে এই বিষয়ে আরও বেশি আপডেট পেলে আমি আপনাদের জন্য আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে লাইক করে যাবেন ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না এবং ইয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে এরকম একটা দুর্দান্ত ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত